হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে সঞ্চি চলে যাচ্ছে, মনটা খুব খারাপ। একসাথে এত দিন এনজয় করলাম, ঘুরলাম টুরলাম, তো এখন আমি স্টেশনে যাচ্ছি, আমি আমার ছেলে ওকে ড্রপ করতে। চলো নিচে যাচ্ছি। তো সঞ্চি আজকে চলে যাচ্ছে এনজেপি স্টেশনে, ঢুকে গেছি। ওর মেয়েও এসছে, হাজবেন্ডও এসছে নিতে, সেটা সারপ্রাইজ দিয়েছে, আমরা বুঝতে পারিনি, বলেও নি যে ওরা আসবে বলে। তো এনিওয়ে আজকে 23rd, তো আমাদের 7 তারিখ থেকে ট্রিপ আরম্ভ হয়েছিল আর আজকে 23rd, মানে আজকে গিয়ে আমাদের শেষ হলো। এনে উঠাতে এসছি, আর কি বলবো, মন ভীষণ খারাপ, মনটা খারাপ, আর কোনো মানে ইচ্ছা করছে না। আজকে বাড়িতে গিয়ে একদম খালি খালি, এতদিন তো ভীষণ এনজয় করেছিলাম, আর এতজন ভরা ভরা ঘর ছিল, আজকে পুরো খালি আমার ঘর। তো চলো প্ল্যাটফর্মে যাচ্ছি, ওরা বন্দে ভারতে যাচ্ছে। প্ল্যাটফর্ম নাম্বার 2, ওর হাজবেন্ড, ওর মেয়ে, বন্দে ভারতের ট্রেন। ওয়াশরুম ভীষণ সুন্দর। এখন আমরা বাড়ি যাচ্ছি, তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা বলবো। রান্না করে চলে আসলাম, ব্যাক টু দ্য রুটিন। ছেলে বেরোবে, ওর জন্য সকালে ব্রেকফাস্ট রেডি করছি। আজকে সঞ্চি চলে গেছে, ইচ্ছা করছে না কিছু করতে, সিম্পল রান্না কিছু করবো। ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আলু ভাজা করবো, আমি কি দিয়ে দেবো, ভালোই লাগছে না কাজ। ছেলে কফি খাবে বলছে, একটু কফি বানিয়ে দিয়ে দিই। এই কফিটা আমি ক্রুক থেকে এনেছিলাম। আর আমার চাটাও ঠান্ডা হয়েছে, খাওয়াই হয়নি। পটল পোস্ত করলাম, মাছ আছে, ডাল আছে, আর একটা ভাজা করলাম। এখন ঘরের দিকে ঢুকবো, এগুলো সব গুছাবো, এতদিন তো ছিলাম না। তারপরে কাপড়ও ভিজাবো, দাঁড়াবো দেখাই তোমাদেরকে কত কাপড় আমার, দেখো কত কাপড় আজকে, এগুলো সব ধুতে হবে। আর দেখো এই রুম দেখো, সব এগুলো পরিষ্কার করতে হবে। যাওয়ার সময় সব গুছিয়ে গেছিলাম, এসে দেখো হাল ঘরের, মানে পরিষ্কার টস্কার করে কাপড় টাপড় ঠিকঠাক গুছিয়ে টুছিয়ে ধরাঘুরি করে চলে গেছিলাম, এসে আবার সেম করতে হচ্ছে। আজকে আমি ঝেড়ে টেনে উপরে ঝাড়ছি, ওই রুমটা ঝাড়া শেষ, এই রুমটা মানে ডাস্টিংটা করে নেবো। ভাবতাম এই যে পরিষ্কারের বলতে আমি ডাস্টিংয়ের কথাই বলছি, ওইটা করে নেবো আস্তে আস্তে, সব পরিষ্কার করবে। আমরা মেয়ে মানুষ যেরকম করি, ছেলে মানুষ সেরকম করতে পারে না, তাই বেকার বলেও লাভ নেই, বসে লাভ নেই বলছি আর কি তোমাদেরকে। আর আমার অবস্থা দেখো না, হ্যাঁ আমার পুরো ঘেমে একদম ঝোল, এই জায়গা পুরো ভিজে গেছে, 2 বার ড্রেস চেঞ্জ করেছি আমি, এত ঘামছি, এত গরম লাগছে। আর ভিডিওটা ফ্যান অফ করে করতে হচ্ছে, না তো সাউন্ড শুনতে পারবে না তোমরা, তাতে আরো ঘাম হচ্ছে। আর আজকে রোদ ভালো বলে আমি কাপড়গুলো ভিজিয়ে দিই, তাতে কি হবে বলো তো, পরাপর শুকিয়ে যাবে। মাসির সাথে আমি করবো, একা তো ওকে দেওয়া যাবে না, ওরও তো কষ্ট হয় বলো, যে মা রান্নার দিকে শর্টকাট করেছি আজকে, ইচ্ছে করছিল না বলছে না, বারবার ইচ্ছে করছিল না বারবারই আমি বলছি। সত্যি আমরা কি এনজয় করেছি, আমরা এই কয়েকটা দিন প্রচুর, বেশ কয়েকদিন আমরা বাইরে ছিলাম,
7 তারিখ থেকে 20 তারিখ ঢুকেছি আমরা এতদিন আমরা দৌড়ে চলছে না এখন কিন্তু আমরা রেস্ট করি একবারে আমরা রেস্ট করব আমি এদিকে আজকে কাজটা কিছুটা কম করে নেব মানে হাফ কাজ করে নেব আজকে আর কালকে আসতে দিয়ে পরে কালকে থেকে শুটিংগুলো করে তারপরে গিয়ে আমি রেস্ট করব আজকে চানটান হয়ে গেল চলে আসলাম ভাত খেতে ভাতও হয়ে গেছে এবার ভাতটা খেয়ে একটু রেস্ট করব মটর পোস্ত আর কাল রাতে ডাল বেঁচে গেছিল এটাকে গরম করে নিলাম আর মাছটাকে গরম করে নিলাম তার জন্য আমি এই দুইটা এটা আর এটা আমি রান্না করেছি ডালের সাথে হয়ে যাবে আমাদের আর শসা তো আছে আমরা তাহলে খেয়ে নিচ্ছি ব্লগটা যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমি নেক্সট ব্লগ নিয়ে আবার তোমাদের কাছে আসবো টিল দেন বাই বাই